আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। টুর্নামেন্টের প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা আর ফরচুন বরিশাল। আগে ব্যাটিং করে ইয়াসির আলী রাব্বির অর্ধশতকে ঢাকা সংগ্রহ করেছিল 150 রান। বরিশালের পক্ষে গিফটে বলিং করেছেন তাসকিনার মিরাজ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে তিনি ফিল্ডিং করতে পেরেছিলেন না অসুস্থতার জন্য। পুরোপুরি সুস্থ না হলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলেছেন তামিম। বরিশালের পক্ষে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিয়ে বরিশালের বলাররা ভালো শুরু করেছিলেন। পাওয়ার প্লের মধ্যে ঢাকার 3টি উইকেট তুলে নিয়েছিল তারা। প্রথম 6 ওভারে ঢাকা সংগ্রহ করেছিল কেবলমাত্র 24 রান। ঢাকা শিবিরের প্রথম আঘাত হেরেছিল মেহেদী হাসান মিরাজ ও তারপরে তাসকিন আহমেদ। মোহাম্মদ নাইম শেখ করেছেন 11 বলে 5 রান। আলামিন জুনিয়র করেছে 2 বলে 0। সাব্বির রহমান 14 বলে 8 রান করে ফিরে গিয়েছেন। সাব্বিরকে বোল্ড করেছেন সোহরাওয়ার্দী শুভ। ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ঢাকার ব্যাটিং বিপর্যয়ের সামাল দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন 48 রানের জুটি। মুশফিক 30 বলে 43 রান করে বিদায় নিয়েছেন। বলার কামরুল ইসলাম রাব্বির বলে সুবিধা মতো শট না নিতে পারার ফলে কিন্তু বলারদের হাতেই তালুবন্দি হতে হয়েছে তিনি। ঢাকার পক্ষে সর্বোচ্চ ইনিংসে আছে ফর্মে থাকা ব্যাটসম্যান ইয়াসিরের উইলো থেকে। 43 বলে 54 রান করে কামরুলের শিকার হয়েছেন ইয়াসির। তার ইনিংসে ছিল 3টি 4 ও 2টি 6। নির্ধারিত 20 ওভারে ঢাকা পেয়েছিল 150 রানের সংগ্রহ। বরিশালের স্পিনার মিরাজ 4 ওভারে 23 রানের খরচা নিয়েছেন 2টি উইকেট আর 4 ওভারে 21 রান দিয়ে তাসকিন আহমেদ নিয়েছেন 1টি উইকেট। অপরদিকে খরুচে বলার কামরুল 2টি উইকেট পেলেও খরচ করেছেন 40 রান। এমন টার্গেটে খেলতে নেমে যদিও শুরুর দিকে বিপাকে পড়েছিল ফরচুন বরিশাল সাইফ হাসানকে হারিয়ে ফেলার মাধ্যমে, কিন্তু তামিম ইকবাল যখন শট খেলতে শুরু করেছেন অপর প্রান্তে পারভেজ হোসেন ইমনকেও বোল্ড আউট করে ফেলেছেন রবিউল ইসলাম রবি। শুরুর দিকে কিছু উইকেট হারিয়ে চাপে পড়েছিল ফরচুন বরিশাল। শেষ দিকে আফিফ হোসেন ধ্রুব মারকুটে ব্যাটিং করলেও দলকে জেতাতে সক্ষম হননি। আর এমন হার হেরেই একেবারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ফরচুন বরিশালকে। শুভকামনা বেক্সিমকো ঢাকার জন্য। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।